হ্যালো স্টুডেন্টস তো আজকে তোমাদের এগারোই মার্চ দু হাজার চব্বিশ পিএসসি অভিযান ছিল তোমাদের আগে থেকে কিন্তু প্ল্যান করা ছিল যে তোমাদের যে ডাব্লু পিএসসি যেই যে পরীক্ষাগুলো হয়ে গেছে সিভিল মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের ওপরে তাদের কিন্তু আপডেট কি এবং তাদের রেজাল্ট কবে দেওয়া হবে এই রিগার্ডিং একটা অভিযান বা ডেপুটেশান তোমাদের কিন্তু আজকে ডেটে করা হয়েছিল এবং তার জন্য যে ইনফরমেশান এবং সেখান থেকে কী ফিডব্যাক পাওয়া গেছে এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু তোমাদেরকে ডিসকাশান করব। তো এই ভিডিওটা করার কারণই হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা তোমাদের ওখানে কোনো কারণ পৌঁছাতে পারেনি তাদেরকেও জানা উচিত যে আজকে ইনফরমেশানটা কি ওখান থেকে পাওয়া গেছে তো আমি আর কথা বাড়াবো না এই বলে আমি ভিডিওটা শুরু করছি এবং আমি প্রথমে তোমাদেরকে বলে রাখছি যে আমি কিন্তু একদম টোটালি যা ইনফরমেশান পেয়েছি সমস্ত তোমাদের কাছে শেয়ার করব তো আশা করবো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে তো কথা ছিল যে তোমাদের পিএসসি অভিযান আগে যেটা হয়েছিল সেখানে বলা ছিল যে তোমাদের পিএসসি অভিযানের মানে পিএসসি রেজাল্ট কবে পাবলিশ করা হবে রেজাল্ট মানে হলো তোমাদের যে প্রত্যেকের নাম্বার ইন্ডিভিজুয়াল কতগুলো নাম্বার পেয়েছ সেই নাম্বারের লিস্ট কবে দেওয়া হবে ইন্টারভিউ শিডিউল কবে দেওয়া হবে এবং তোমাদের একটা পিএসসি অফিস থেকে পিএসসি একটা চার্ট বা পিএসসি একটা ক্যালেন্ডার টাইপের বের করানোর জন্য যাতে এরকম বিভ্রান্ত পরবর্তীকালে না হয় এই সমস্ত এজেন্ডা নিয়ে তোমাদের কিন্তু পিএসসি অভিযানটি হয়েছিল যেখানে তোমাদের ফার্স্ট যেটা কোশ্চেন ছিল যে পিএসসি অভিযানে তোমাদের পরীক্ষার যেটা ভ্যাকেন্সি ছিল সে ভ্যাকেন্সি কত হতে পারে এবং তার যে ডেট এক্সাম রেজাল্ট পাবলিশের সেই ডেটটা কবে বা মোটামুটি কবে টোটাল নাম্বারের যে সিট সেটা পাওয়া যাবে তো এই সমস্ত কথা ছিল এবং তোমাদের আরও একটা কোশ্চেন ছিল যে তোমাদের এই ইন্টারভিউর ডেট কবে হবে এবং ক্যালেন্ডার ফ্যালেন্ডারে জাতীয় সমস্ত কিছু কোশ্চেন ছিল তো তার পরিপ্রেক্ষিতে পিএসসি অফিস থেকে যেটুকু জানানো হয়েছে যে এখন বর্তমানে পিএসসিতে রকম সেক্রেটারি পোস্টে কিন্তু কেউ নিযুক্ত নেই তো যার জন্য এই জিনিসটা কিন্তু ডিলে হচ্ছে তোমাদের আগে যে পিএসসি অভিযান হয়েছিল সেই পিএসসি অভিযানে বলা হয়েছিল যে তোমাদের ইলেকট্রিক্যালের রিভিজ রিভি যে অ্যান্সার কি সেই অ্যান্সার কিটা পাবলিশ করার পরেই কিন্তু দশ পনেরো দিনের মধ্যে তোমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল মার্কসগুলো আপলোড করে দেওয়া হবে তো তোমাদের কিন্তু এক সপ্তাহের বেশি হয়ে গেছে টাইম তারপরও কিন্তু ইলেকট্রিক্যালের অ্যান্সার কি বেরিয়ে যাওয়ার পরও তোমাদের কিন্তু কোনোরকম আপডেট এখনও পর্যন্ত পিএসসি অফিস থেকে বা ওয়েবসাইটে কিছু জানানো হয়নি তো যার জন্য এই অভিযানটা ছিল তো সেই অভিযানতে বেসিক্যালি যেটুকু মানে অফিস থেকে জানানো হয়েছে যে যেহেতু কোনো সেক্রেটারি এখনও পর্যন্ত পিএসসিতে কোনো রিক্রুটমেন্ট হয়নি সেই জন্য ওরা ফার্দার প্রসেসে আগাতে পারছে না ইন্টারভিউ প্রসেসের করানোর জন্য তো পিএসসি অফিস থেকে এইটুকু জানানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এইটা কিন্তু রিক্রুটমেন্ট হবে মানে সেক্রেটারি পোস্ট রিক্রুটমেন্ট হবে এবং এই বাকি যে পোস্টগুলো যেগুলো মানে এখন পেন্ডিং রয়েছে সেই পোস্টগুলোতে গ্রুপে অফিসার লেভেলে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো কিন্তু সেক্রেটারি আসার পরেই যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসিডোরটা করা হবে এইটুকুই কিন্তু পিএসসি অফিস থেকে জানা গেছে এর থেকে বেশি ডিটেলস কিন্তু আমার কাছে এই মুহুর্তে নেই যদি এই পরেও আমি কোনো ইনফরমেশান পেয়ে থাকি তাহলে কিন্তু তোমাদের আমি ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে শেয়ার করব আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে ইনফরমেটিভ মনে হবে যদি মনে হয় তাহলে ভিডিওটা লাইক করবে ম্যাক্সিমাম স্ট্রেন্ডের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে হবে যদি তোমরা নতুন হয়ে থাকো থ্যাংক ইউ